আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন, আর মানুষ হয়েই যেতে বলেন, যেতে বলেছেন। কি হবে তাহলে? নিশ্চয়ই বলবো, মানুষ হয়ে থাকলে কি হবে আর মানুষ হয়ে গেলে কি হবে। তার আগে আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, পৃথিবীর সব কিছু মানুষের জন্য বানিয়েছেন। বলেন কারখানা কাদের জন্য? বলেন বলেন, মানুষের জন্য। কল কাদের জন্য? মিনারেল ওয়াটার কাদের জন্য? সুন্দর এসি ডিসি কাদের জন্য? দামি দামি গাড়ি বাড়ি কাদের জন্য? ফার্স্ট ক্লাস এয়ার কন্ডিশন ফ্যানগুলো কাদের জন্য? সুন্দর সুন্দর পার্ক কাদের জন্য? মানুষের জন্য। অতএব গোটা পৃথিবীকে আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন। কার জন্য? জোরে বলেন, মানুষের জন্য বানিয়েছেন। এত ভালোবেসে মানুষকে বানিয়েছেন আর বলেছেন মানুষ হয়ে থাকবে, মানুষের নমুনা। তো আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ছাগলের পেটের বাচ্চা কটা অটোমেটিক ছাগল হয়? গরুর পেটের বাচ্চাগুলো অটোমেটিক গরু হয়? মানুষের পেটের বাচ্চাগুলো অটোমেটিক মানুষ হয়? অটোমেটিক যদি বলেন, যদি বলেন মানুষ নয়। এখান থেকে বুঝে নেন আপনি মানুষ কি না। প্রতিদিন অভিযোগ আসে, হুজুর এত সুন্দর ব্যায়াম করছেন, কই মানুষ আমল করছে না? তো আমল করতে পারছি না, মানুষ গুণা থেকে তওবা করছে না, আরো পাপ বেড়ে যাচ্ছে, কি জলসা করছেন? আজকের উত্তরটা দিয়ে দিচ্ছি, নিয়ে নেন। অনেক খুঁজে খুঁজে পেয়েছি, আল্লাহ পাইয়ে দিয়েছে। মেরে বহতন দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, অতএব গরুর বাচ্চা গরু, ছাগলের বাচ্চা ছাগল, হাঁস মুরগির বাচ্চা হাঁস মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ নয়। ওকে মানুষ করতে হয়, ওকে মানুষ জোরে বলেন, জোরে বলেন মানুষ করতে হয়। মানুষ হওয়ার জন্য প্রথম ট্যাবলেট হচ্ছে শিক্ষা। প্রথম ট্যাবলেট কি জোরে বলেন? শিক্ষা। শিক্ষা ছাড়া মানুষ কেমন? বলে লবণ ছাড়া খাবার যেমন, যত দামি খাবারই হোক যদি লবণ না থাকে ওই খাবারের কোনো স্বাদ যদি বলেন নাই। আর শিক্ষা ছাড়া মানুষের জীবনে কোনো শান্তি মিলিয়ে নেন একটা একটা করে। মেরে মহত্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, এখন টোটো খুব চলছে দেশে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মুড়াঘাট থেকে শুরু করে আর একেবারে চন্দ্রকোনা টাউন পর্যন্ত উল্টো পাল্টা চালিয়ে যাচ্ছে, খাবার টাইম নেই। আড়াইটার সময় তেলে ভাজার দোকানে বসে পাঁচ টাকার মুড়ি, তাতে এক গ্লাস পানি ঢেলে দিয়েছে, একটা কাঁচা লঙ্কা নিয়ে চিবুচ্ছে আর মুড়ি খাচ্ছে। তো দোকানদার বলছে চাচা একটা চপ দেবো, বলছে না বাবা পাঁচ টাকা থাকলে কাজ হবে। তো তাকে দেখে ফাটা লুঙ্গি পরে আছে, ভেতরের আন্ডারপ্যান্ট দেখা যাচ্ছে। তো বলছে আচ্ছা চাচা তুমি কি টাকা নিয়ে কবরে যাবে না, মরবে? বলে কেন? বলে এত কামাচ্ছ কার জন্য, পেটে খাচ্ছ না? তো বলছে বাবা দুটো ছেলে মানুষ করছি, দুটো ছেলে জোরে বলে মানুষ করছি। তো দোকানদার জিজ্ঞাসা করছে চাচার ছেলে মেয়ে কটা? বলে আটটা। কটা? আটটা। মানুষ করছে কটা জোরে বলেন? দুটো। আর বাকি ছটা কুত্তা। জন্ম তুমি দিলে, দুটো মানুষ করছো আর বাকি ছটা? তাহলে বোঝা গেল মানুষ করতে আলাদা হয়, হ্যাঁ না বলেন? এ দুটোকে মানুষ করছে কি দিয়ে? শিক্ষার হার দিয়ে। কলেজে ভর্তি করেছি, এমএ পড়ছে, বাবা মানুষ করছে দুটো ছেলে, হ্যাঁ না বলেন? শিক্ষা দিয়ে মানুষ করতে হয়, মনে থাকবেন ইনশাল্লাহ। তাহলে প্রথম বোঝা গেল মানুষের পেটে জন্ম দিলে মালটা মানুষ নয়, ওকে মানুষ আলাদা করে জোরে বলেন করতে হয়। ঠিক তেমনি
বামনের ঘরের ছেলে অটোমেটিক বামন হয়, সাঁওতালের বাচ্চা অটোমেটিক সাঁওতাল হয়। কথা বুঝেছেন? মুসলমানের জন্মের বাচ্চাই মুসলমান নয়, ওকে মুসলমানই দিতে হয়, ওকে আলাদা করে মুসলমান যদি বলেন করতে হয়। তো যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করে তুমি কবে মুসলমান হয়েছ, কিছু বলতে পারবো বাবা? না, ওই যে বাপদাদার টানে টানে হয়ে গেছি, আলাদা করে কিছু মুসলমান হই নাই। এজন্যে আমার ইসলামের কোনো দাম আমার কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনালেন যে মানুষ তোকে চ্যালেঞ্জ করে তৈরি করেছি, তো তুই যাতে মানুষ হতে পারিস তার জন্য আমি প্রত্যেক যুগে যুগে নবী পাঠালাম। কি পাঠালাম ভাই? দিদি কথা শুনবেন, একটা মাঝখানে ছেড়ে গেলে বেকার গল্প শোনা হবে খালি। তোকে মানুষ রাখার জন্য আমি নবী পাঠালাম, কটা? 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24 হাজার আম্বিয়া পাঠিয়েছেন আল্লাহ মানুষকে মানুষ হয়ে থাকার জন্য। যেদিন রাসূল চলে গেছেন সেদিন বলে গেছেন তারাকতু ফিহি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, উম্মত আমি চলে যাচ্ছি তোমাদের দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কোরআন একটা আমার সুন্নত, এই দুটো নিয়ে যদি তুমি চলতে পারো তাহলে তুমি মানুষের খাতায় থাকবে, আর তা না হলে তোমাকে দেখতে মানুষের মতো হবে কিন্তু তুমি মানুষের দলে থাকবে না। এ বাবাজি, আমি অনুরোধ করে বলছি কোনো কথা মাঝখানে শুনে পালাবেন না, কথা শেষ শুনে তবে যাবেন, তা না হলে এই চুলকুনি থেকে যাবে, কোনো দিন ভালো হবে না। কথা বুঝে এসছে বাবাজি? আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, মানুষ আল্লাহ বানিয়েছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন, মনে আছে? মনে আছে বাবাজি? হ্যাঁ না বলেন, মনে আছে তো? হ্যাঁ না বলো, একবার সামনে করছি, রসের ভাঁড়ের মতো পেতে বসে আচল বলছিল, ওরা কথা বলেন, কি যে মনে আছে? তাহলে এবারে মিলিয়ে নেন বাবাজিরা, সোনার আল্লাহ এরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা। কোনো এই যে ওস্তাদ আছে, যখন কোনো ছাত্রকে কোনোভাবে বুঝাতে পারছে না আর ছেলে বোঝে না, তো তখন রেগে কি বলে, এমন জানোয়ারটা ভর্তি হয়েছে, কত গরু ছাগল মানুষ করে আমি জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। টিচার বিরক্ত হয়ে গেছে, ছাড়তে বোঝে না, তো তখন বলে জানোয়ার হয়ে গেছে। হ্যাঁ না না বলে? হ্যাঁ, যখন বাপ তার নিজের বেটাকে বুঝায় আর বেটা কোনো মতে বাপের কথা বোঝে না, তখন বাপ রেগে কি বলে, এমন একটা জানোয়ার জন্ম দিয়েছি যে কোনো কথা বোঝে না। বলে না বলে না? কি বাবা বলে তো, একটা জন্মটা ও দিয়েছে না, ওদের ঘরের এড়ে গরু দিয়েছে, কথা বলে হাসে খালি, জন্ম ও দিয়েছে না, গরুতে দিয়েছে, তো ওই জন্ম দিয়ে ওই বলছে জানোয়ার। তার মানে জানোয়ার বলার কারণ, জন্ম আমি দিয়েছি বটে কিন্তু মানুষ হয় নাই, জানোয়ার বোঝে না, আর ইয়েও যদি বলো বোঝে না, এও বোঝে না। আপনি যদি কোনো ছাগলকে কাছে বসিয়ে খোল খোল খাওয়ান, ভুসি খাওয়ান, তিসি খাওয়ান, আখের গুড় খাওয়ান, ভালো সুন্দর কলার ছাল খাওয়ান, দামি দামি খাবার খাওয়ান, আর কানের কাছে সারাদিন ধরে বুঝিয়ে বলুন হেই বাপ তুই আর কি খাবি বল আমি তোকে খাওয়াবো, কিন্তু ওদের বাগানের গাছের চারাটা কাটিস না, ওদের আম চারাটা খাস না, এবাপ তুই যখন বার হবি তখন ওদের পেয়ারা বাগানে ঢুকে চারাটা খাস না, বেশ বাপ? আর বাবা মা আর শোনা, বাবা মা কলা খা, মূলো খা, তুই যা খাবি তাই খা, পারলে আমার মাথা খা, ওদের গাছের পাতা খাস না। আচ্ছা এটা বলে বুঝে যদি ছেড়ে দেন ওই ছাগলে কি বুঝবে? ছাগল কথা বোঝে যদি বলে, তাই ওর নাম জানোয়ার, ওর নাম জানোয়ার। আর আপনি আমি যখন বুঝি না তখন আমার নাম ও বাবাজিরা, মোরা কাটার বন্ধুরা,
এবারে বসে বসে ভাবেন ওস্তাদ বুঝাতে পারে নাই জানোয়ার বাপ বুঝাতে পারে নাই জানোয়ার তো জিজ্ঞাসা করো রব যখন বুঝায় আর বান্দা যখন বোঝে না তখন রব বান্দাকে কি বলে মাস্টার তো জানোয়ার বলেছে বাপ তো বেটাকে জানোয়ার বলেছে রব বান্দাকে কি বলেছে এটা তো দেখতে হবে কি জি দেখতে হবে না এবার মিলিনান ওয়ালা কদ জাগানালি জাহান্নামা كثيرًا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون قرآن شريف পারা নাম্বার 9 সূরার নাম সূরা আরাফ আয়াত নাম্বার 179 179 নম্বর আয়াতে মাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক শুনাচ্ছেন বালা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل رب جل جلاله শুনাচ্ছেন যাদের হৃদয় দিয়েছি অনুশোচনা যারা করে না যারা কানে শুনে চোখে দেখে আজও আমাকে বোঝে না আমার কথা বুঝতে চায় না ওরা চতুষ্পদ জানোয়ারের মতো বরং তার থেকে আরো নিচে এদের জানোয়ার বলা যাবে জোরে বলেন যাবে না আল্লাহ জানোয়ারও বলতে রাজি না আল্লাহ পাক শুনাচ্ছে যারা কোরআন শুনে বোঝে না নবীর সুন্নত দেখে যারা বোঝে না আমার কানুন যাদের বুঝে আসে না আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি শুনে রাখ ওরা চতুষ্পদ জানোয়ারের মতো কথা বুঝে এসেছে বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা জানোয়ার বোঝে না জানোয়ারকে বোঝানো জোরে বলেন যায় না এবার মুড়া কাটার লোকেরা মহেশপুরের লোকেরা বুকে হাত দিয়ে বলি ওই ষোলো বছর বয়স থেকে জলসা শুনছি বুড়ো হয়ে গেছি হাড় পেকে গেছে চুলদাড়ি পেকে গেছে আজও আমাকে কোনো মৌলবি বুঝাতে পেরেছে পেরেছে পারল না আমিও বুঝতে জোরে বলেন পারলাম না আমার নামটা কি জোরে বলেন এ বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা আমল করবেন কি করে কারণ মানুষে আমল করে জানোয়ারে আমল করে না জানোয়ারকে আমল করানো যায় না এই জন্য মদখোর মসজিদে ঢুকতে পারে চোর মসজিদে ঢুকতে পারে সুদখোর মসজিদে ঢুকতে পারে জেনাখোর মসজিদে ঢুকতে পারে হেনা না বলেন জোরে বলেন না হেনা না এ বাবা যে সুদখোর মদখোর তারিখোর বিড়িখোর গাঁজাখোর জেনাখোর সব মসজিদে ঢুকতে পারে কুত্তা ঢুকতে জোরে বলেন গরু ঢুকতে ছাগল ঢুকতে পারে না কারণ ছাগল গরু জানোয়ারের দলে জানোয়ার মসজিদে ঢুকতে পাবে না অতএব মসজিদে ঢোকে না যারা এক
নম্বরের সুপার জানোয়ার হলো তারা, আপনারা না যারা ঢোকে না তারা। এ বাবাজিরা জলসা শুনতে এসে জলসার প্যান্ডেলে ঢোকে না যারা, সুপার ফার্স্ট জানোয়ার হলো তারা। শ্বশুর বাড়ির মিলাদে গিয়ে ওলামাদের সামনে বসে মিলাদ না শুনে সেলোজের কাছে গল্প করে যারা, যে রাখবেন কুত্তার আরেকটা কোয়ালিটি হলো তারা। আর আমার মরক কাটা দাঁত হবে না হবে বাবা জিরা সোনা, আমার জ্ঞানী জনেরা, সুনি মানুষেরা, আমার সোনা মনি মায়েরা মনেরা, আল্লাহ নবী বলেছেন দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া যাদের কাছে বেশি পছন্দ ওরা হলো কুত্তার দল। কিসের দল? জোরে বলেন, মিলাদে গিয়ে খানাশালের হাড়ির কাছে বসে থাকে যারা, জানবেন একেবারেই বাউলা কুত্তা হলো তারা। ওরে খালি খাবার সেন সোশ্যাল বলে দারুণ হয়েছে, মৌলবি কি বলেছে শোনে না, ওলামাদের পাশে গিয়ে বসে না, কোরআন হাদিস শুনতে চায় না, খালি বলছে একবার দেনা টেস্ট করে দেখি একখানা কীরকম হয়েছে কি না। এরা হলো কুত্তার এক নম্বর কোয়ালিটি, কুত্তার এক নম্বর কোয়ালিটি বোঝো। হ্যাঁ, চেক করছে আমার বাবাজিরা সোনা, আমার কথা শুনে যদি কষ্ট হয় কাল সকালে টিকিট কাটো, চলো যাই মদিনায়, জিজ্ঞাসা করি গিয়ে বেটা আমিনার, ও আমিনার লাল আব্দুল্লার বেটা। মৌলবী জনতা আমাদের বলেছে একদম দেশি পাঁটা, এটা সত্যি বলেছে না ঠিক বলেছে বলে দে, জিজ্ঞাসা কর নবীর কাছে গিয়ে। এ বাবজিরা ঝগড়া করিস না রাস্তার উপরে বাড়িতে ভাইয়ে ভাইয়ে।